বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড BGDCL জব সার্কুলার পাবলিশ করেছে। তো এই ভিডিও থেকে আমরা BGDCL জব সার্কুলারটি বিস্তারিত দেখব। সার্কুলারটি পাবলিশ করা হয়েছে 17 ফেব্রুয়ারি 2021 খ্রিস্টাব্দ তারিখে যুগান্তর পত্রিকায়। চলুন তাহলে ভিডিওটি বিস্তারিত দেখি। সহকারী প্রকৌশলী, সহকারী ব্যবস্থাপক কারিগরি, এখানে বেতন গ্রেড 9, পদের সংখ্যা 22টি, বয়স 30 বছর, বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান অথবা সংস্থায় 5 বছরের অভিজ্ঞতা সহ সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং থাকতে হবে। তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। দেন এখানে সহকারী ব্যবস্থাপক সাধারণ গ্রেড 9, পদের সংখ্যা 13টি, বয়স 30 বছর, স্নাতকোত্তর অথবা দ্বিতীয় শ্রেণীতে স্নাতকোত্তর সহ সম্মানে দ্বিতীয় শ্রেণী বা 4 বছর মেয়াদি সম্মানে দ্বিতীয় শ্রেণী, তবে এখানে তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না, তৃতীয় বিভাগ বা শ্রেণী। দেন সহকারী ব্যবস্থাপক হিসাব রাজস্ব নিরীক্ষা, বেতন গ্রেড 9, পদের সংখ্যা 14টি, বয়স 30 বছর, বাণিজ্যিক বিষয়ে প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর অথবা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীতে স্নাতকোত্তর সহ সম্মানে দ্বিতীয় শ্রেণী অথবা CA ন্যূনতম নলেজ লেভেল, ICMA প্রফেশনাল লেভেল 1, MBA সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণী, তবে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। উপসহকারী প্রকৌশলী, বেতন গ্রেড 10, পদের সংখ্যা 4টি, বয়স 30 বছর, এখানে বলা হয়েছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, তবে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। সহকারী কর্মকর্তা কারিগরি গ্রেড 10, পদের সংখ্যা 10টি, 30 বছর বয়স, বিএসসি ডিগ্রি থাকতে হবে, তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। সহকারী কর্মকর্তা সাধারণ গ্রেড 10, পদের সংখ্যা 8টি, বয়স 30, স্নাতকোত্তর অথবা 4 বছর মেয়াদি সম্মানে দ্বিতীয় শ্রেণী অথবা সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা সংস্থায় প্রশাসনিক ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা। এখানে সহকারী কর্মকর্তা হিসাব বা রাজস্ব গ্রেড 10, পদের সংখ্যা 1টি, বয়স 30, বাণিজ্যিক বিষয়ে স্নাতকোত্তর অথবা সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদি সম্মানে দ্বিতীয় শ্রেণী অথবা সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সংস্থার সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সমেত বিকম, আর তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। তো অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নির্দেশাবলী, পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি bgdcl.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। তো শুরুর তারিখ হচ্ছে 24/2/2021 খ্রিস্টাব্দ সকাল 10টায় এবং শেষ হবে 15/3/2021 বিকেল 5টায়। দেন এখানে প্রার্থিতার রঙিন ছবি 300x300 পিক্সেল এবং স্বাক্ষর 300x80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। এখন SMS প্রেরণের নিয়মাবলী, আবেদন ফি, টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ 672 টাকা জমা দিতে হবে। SMS প্রেরণের নিয়ম, প্রথম SMSটা পাঠাতে হবে BGDCL স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 16222-এ। দেন দ্বিতীয় SMS BGDCL স্পেস ES স্পেস পিন লিখে সেন্ড করতে হবে 16222-এ। দেন এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড রিকভার করার অপশন আছে। লিখিত মৌখিক পরীক্ষা নোটিশ প্রার্থীর মোবাইলে SMS-এর মাধ্যমে অথবা BGDCL এর ওয়েবসাইট bgdcl.gov.bd-তে জানানো হবে। আর এখানে অন্যান্য কিছু শর্তাবলী দেওয়া আছে, এই শর্তাবলীগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন। প্রার্থীর বয়স 30 বছর হতে হবে, যাদের কোটা আছে তাদের ক্ষেত্রে 32 বছর। তো এটাই ছিল BGDCL এর জব সার্কুলারটি। ধন্যবাদ।